শিক্ষার্থী আসসালাম আলাইকুম রহমতুল্লাহর আশা করছি তোমরা ভালো আছো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় তোমাদের স্বাগত তোমাদের আজকের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ আমরা ঔপনিবেশিক যুগ এবং বাংলা স্বাধীনতা সংগ্রাম নিয়ে আলোচনা করবো ধারাবাহিকভাবে আলোচনা করব তো আজকের যে প্রথম যে পার্টি রয়েছে যেমন আমাদের বাংলা ইউরোপীয়দের আগমন এবং উপনিবেশিক শাসনের যে পটভূমি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো পটভূমি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের যেটা আসবে যে উপনিবেশ শাসনটা কী মৌর্য শাসক গুপ্ত শাসক রাজা শশঙ্কর শাসন ব্যবস্থা কেমন ছিল এবং সেন বংশ অর্থাৎ যুগের শাসন যে শেষ হয় সেটা নিয়ে আমরা যাক ক্ষেত্রে আসসালাম আলাইকুম আহমতুল আশা করছি তোমরা ভালো আছো তোমাদের স্বাগত আজকে তোমাদের অষ্টম যে অধ্যায় রয়েছে অর্থাৎ আমরা আজকে যে পাঠ উপনবিশিক যুগ ও বাংলাদেশর আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বাংলায় ইউরোপীয়দের আগমন এবং উপনিবেশিক শাসনের আমরা প্রথমে যেটা আলোচনা করব যে বাংলায় ইউরোপীয়দের আগমন ও উপনিবেশিক শাসনের যে পটভূমিটা উপনিবেশিক শাসনটা কি ছিল উপনিবেশিক শাসন ছিল যে সতেরোশো সাতান্ন সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত একে উপনিবেশিক শাসন বলা হয় আর সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত ইংরেজ হয় অর্থাৎ একটি দেশ যখন বহিরাগত শক্তি বা দেশ দ্বারা শাসিত হয় তখন তাকে উপনিবেশিক শাসন বলে এরপরে আমাদের যেটা আমরা আলোচনা করবো যে উপনিবেশিক শাসনের পটভূমিটা কেমন ছিল অর্থাৎ প্রথমে যেটা আসবে যে মৌর্য শাসক অর্থাৎ প্রথমে সম্রাট অশোক খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে বাংলায় উত্তর অংশ দখল করেন পরবর্তীতে গুপ্ত শাসক ভারতে প্রতিষ্ঠিত হয় এবং চার শতকে উত্তর বাংলার দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে উপরাজা শাসক গুপ্তদের পতনের পর সপ্তম শতকে উত্তর বাংলার প্রথম বাঙালি শাসক প্রশঙ্ক করতে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয় তবে শশাঙ্কের রাজত্ব দীর্ঘস্থায়ী ছিল না এরপরে রাষ্ট্র রাজা শশাঙ্কের মৃত্যুর একশো বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে যাকে সংস্কৃত ভাষায় বলা হয় মাছ যুগ পরবর্তীতে পাল বংশ আসেন প্রায় চারশো বছর বাংলাকে শাসন করেন এই বাঙালি পাল রাজারা পালদের পতনের পর এগারো শতকের শেষ দিকে আবার বিদেশি শাসন দিনে চলে যায় বাংলা সেন বংশ দক্ষিণ ভারতের কর্ণাট থেকে আসা সেন হিন্দু রাজারা বাংলা সেনের দখল করে নেন যেমন বল্লাল সেন হেমন্ত সেন সামন্তন সেন লক্ষ্মণ সেনের প্রমুখ রাজারা প্রায় দেড়শো বছর বাংলা শাসন করেন এখানে উল্লেখ করা যেতে পারে যে এই বংশ থেকে অর্থাৎ সেন বংশ থেকে বাংলার প্রাচীন যে যুগের এই শাসনের অবসান হয় আলোচনা পরিপ্রেক্ষিতে আমরা কিছু প্রশ্নে উপনীত হতে পারি যেমন যুগ কাকে কাকে বলে শাসন শাসন কি। এরপরে বাংলায় স্বাধীন প্রতিষ্ঠা করেন কে মর্যদের পর ভারতে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় বাংলায় প্রথম বাঙালি শাসক কে ছিলেন সেনরা কোথা থেকে এসেছিল এ ধরনের প্রশ্ন আমরা উপনীত হলাম তো আশা করছি তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে পরবর্তীতে আবারও তোমাদের অন্য পাঠ নিয়ে আলোচনা করা হবে এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ